রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা মহাসড়কের বেহাল অবস্থা, যাত্রীদের দুর্ভোগ। যাত্রাবাড়ি থেকে মশিউর রহমান সুজন এর পাঠানো তথ্য এবং মিজান মাদবর এর ভিডিও চিত্রের ভিত্তিতে বিস্তারিত দেখুন চ্যানেল 30 টিভির প্রতিবেদনে। দিন দিন যেন বেড়েই চলছে যাত্রাবাড়ি ডেমরা মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ। প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাচল করছে যানবাহন এবং পথচারীরা। সড়কের অবস্থা বেহাল হওয়ায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হওয়ায় বৃষ্টি হলে তৈরি হয় পানি এবং কর্দমাক্ত অবস্থা। বিঘ্ন ঘটে জনজীবনে। এরূপ অবস্থায় চলাচল করতে শঙ্কিত আছেন যাত্রীরা। রাস্তাটা কোনো কাজ করা হচ্ছে না, কোনো উন্নয়ন করা হচ্ছে না। আমাদের এমপি মহোদয়ের কাছে আমরা আবেদন জানাইছি যে আপনার মাধ্যমে রাস্তাটা যাতে দ্রুত মেরামত করা হয়। মানুষ কীভাবে যাতায়াত করতে পারে? আপনি ক্যামেরাটা ওদিকে ধরতে পারেন? আমরা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের শিকার হতে পারি।